আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি কাছে দূরে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমরাও আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো আছি, সুস্থ আছি, নিরাপদে আছি। তো বরাবরের মতো আরও একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। আশা করব আমার আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে ব্লগটি শুরুতে একটি লাইক দিয়ে ব্লগটি কন্টিনিউ করার জন্য অনুরোধ করছি। তো আজকের ইফতারিতে হচ্ছে আমি করব ফ্রাইড রাইস করব আর হচ্ছে কেশুনার সালাদ করব। তো আমি প্রথমে হচ্ছে ফ্রাইড রাইসটা করে নিচ্ছি, সেই জন্যে আমার ডিম লাগবে। এখানে 8-9টা ডিম নিয়ে আমি ভেজে নিয়েছি ফ্রাইড রাইসটা করার জন্য। তো আমি এখন হচ্ছে ডিমটা হচ্ছে একটা বাটিতে উঠিয়ে রাখব, উঠিয়ে তারপরে আমি এই পাতিলে হচ্ছে ফ্রাইড রাইসটা রান্না করে নিব। তো যেহেতু ফ্রাইড রাইস রান্না করছি সেই জন্যে বিকেলবেলা তো গ্যাস থাকে না, সেই জন্য দুপুরবেলায় করছি। আর এত বড় পাতিল দেখা গিয়েছে চুলাতে ছাড়া হবে না, সেই জন্য আমি দুপুরই হচ্ছে যে ফ্রাইড রাইসটা করে রাখছি আর কি। পরে ফ্রাইড রাইসটা করা হয়ে গেলে তারপরে কেশুনার সালাডটা করব আর কি। তো এখন হচ্ছে যে আমি ডিমগুলো উঠিয়ে নিয়েছি, উঠিয়ে তারপরে এই পাত্রের মধ্যেই হচ্ছে বাটারটা আগে বের করে রাখতে আমার মনে ছিল না, সেই জন্য পুরোটা বাটারই দিয়ে নিয়েছি। একটু মেল্ট হয়ে গেলে আমার যেটুকু প্রয়োজন আর কি সেটুকু হয়ে গেলে তারপরে আমি বাটারটা উঠিয়ে নিব। তো আজকের ইফতারিতে থাকছে এইগুলোই আর কি। বাচ্চারা যেহেতু এই ধরনের খাবারগুলো পছন্দ করে তো সেই জন্যে আজকে মানে এটাই করছি আর কি। আমার বাচ্চারা কিন্তু ফ্রাইড রাইস, কেশুনার সালাদ এই ধরনের আইটেমগুলো অনেক বেশি পছন্দ করে খায়। তো সেই জন্যই বাচ্চাদের কথা চিন্তা করি এক এক দিন এক এক রকমের ইফতারি করি। আর এখন তো দেখা গিয়েছে আমি এটা কিছুদিন আগে করা একটা ভিডিও, তো আমি যখন বয়েসটা ওভার করছি তখন তো প্রচণ্ড পরিমাণে গরম ঢাকা শহরে, তখন এই মুহূর্তে কিন্তু এই ধরনের রান্নাগুলো একদমই মানে খাওয়া যাবে না। তো এটা যখন আমি এই ভিডিওটা করেছিলাম তখন একটু ঠান্ডাই ছিল। তো এখন তো দেখা গিয়েছে যে এই যে কয়েকটা রোজা যাচ্ছে এখন বলতে গেলে তেমন কিছু ইফতারি বানাতেই পারছি না, অনেক বেশি গরম, চুলার কাছে থাকাই যাচ্ছে না। তো মোটামুটি একটা দুইটা আইটেম করি কিন্তু এখন চালিয়ে যাচ্ছি। তো এখন এখানে আপনারা দেখেছেন আমি সেইভাবে শেয়ার করিনি, কারণ হচ্ছে যে আমার চ্যানেলে হচ্ছে অনেকবারই আমি ফ্রাইড রাইসটা কীভাবে করি সেটা শেয়ার করেছি, সেই জন্য এইভাবে আমি যে মানে রেসিপি আকারে যে শেয়ার করা সেইভাবে করিনি আর কি। আমি হচ্ছে রান্না করছি তাই একটু শেয়ার করছি আর কি, আজকের ইফতারিতে মানে কী থাকছে আর কি সেটা মানে দেখাচ্ছি আর কি। তো এখানে একটু আমি ফিশ সসটা দিয়ে দিচ্ছি, তারপরে তো টেস্টিং সল্ট, তারপরে হচ্ছে চিলি সস, তারপরে হচ্ছে টমেটো সস, একটু হচ্ছে সব কিছুই দিব আর কি একটু 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 করে। তো ওইভাবে তো আমি আর আজকে শেয়ার করি না, আগেই বলেছি আমি আমার চ্যানেলে এটা অনেকবারই ফ্রাইড রাইস আমি রেসিপি আকারে শেয়ার করেছি। তো আজকে আমি রান্না করছি তাই চিন্তা করলাম আর কি একটু শেয়ার করি। তো এখন দিয়ে দিচ্ছি একটু টমেটো সস। তো ম্যাগি সসটা থাকলে না ফ্রাইড রাইসটা খেতে কিন্তু অন্যরকম একটা টেস্ট আসে, তো আমার ম্যাগি সসটা ফ্রিজে ছিল না সেই জন্য দিতে পারিনি। এখন হচ্ছে একটু নেড়ে চেড়ে তারপরে আমি দিয়ে দিচ্ছি ডিম। তো আমার ফ্রাইড রাইসটা হয়ে গিয়েছে, এটা হচ্ছে বিকেলবেলা। এখন হচ্ছে যে আমি ইন্ডাকশন দিয়ে হচ্ছে কেশুনার সালাডটা করে নিচ্ছি। তো কেশুনার সালাডটা করতে গেলে আমার বাদামটা আগে লাগবে, তো সেই জন্যে আমি বাদামটাকে একটু ভেজে নিচ্ছি, প্রথমে ফ্রাই করে নিচ্ছি, ফ্রাই করে তারপরে উঠিয়ে রাখবো, উঠিয়ে তারপরে মানে কেশুনার সালাডটা করে নিব আর কি। তো ফ্রাইড রাইসের সাথে কিন্তু কেশুনার সালাডটা খেতে অনেক বেশি ভালো লাগে। তো এখানে আমি একটু পাওয়ারটা কমিয়ে দিচ্ছিলাম, যদি মানে বেশি পাওয়ারটা থাকে তো দেখা যাবে উপর দিয়ে বাদামি কালার হয়ে যাবে কিন্তু ভিতর দিয়ে বাদামটা হবে না, তখন খেতে কিন্তু ভালো লাগবে না। তো সেই জন্যে আমি একটু পাওয়ারটা কমিয়ে দিয়েছি চুলার। তো আমার বাদাম ভাজা হয়ে গিয়েছে, এখন হচ্ছে যে আমি আগে থেকে মাংসটাকে একটু লম্বা লম্বা করে কেটে মুরগির বুকের মাংসটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, এখন হচ্ছে যে আমি ভেজে নিচ্ছি।
তো এখন আমি মানে সব কিছু করা হয়ে গেছে, এখন হচ্ছে যে সবগুলো উপকরণ একসাথে মেলাবো আর কি। মেলানোর পালা, এখন হচ্ছে যে আমি একটু বাটার দিয়ে প্রথমে দিয়ে দিয়েছি হচ্ছে গাজরটা, গাজরটা দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে হচ্ছে যে এখানে কিছু হচ্ছে ক্যাপসিকাম দিয়েছি। আমার কাছে কোনো কালারফুল ক্যাপসিকাম ছিল না, তো সেই জন্য দিতে পারিনি। দিয়েছি একটু লবণ, এখন দিচ্ছি ব্ল্যাক পেপার, আর চাইনিজ আইটেমগুলো দেখা গিয়েছে যে হাই হিটই করতে হয়, সেই জন্য এখন কিন্তু চুলাটা একদম হাই হিটে আছে। তো একটু নেড়ে চেড়ে তারপরে আমি কেশনার স্যালাড মানে বাদামটা যে বেজে রেখেছিলাম সেটা হচ্ছে দিয়ে দিয়েছি। সেটা এখন হচ্ছে যে আমি আগে থেকে যে মাংসটাকে বেজে রেখেছিলাম এটা কিন্তু আমি দুইবার করে বেজে নিয়েছি, দুইবার করে বেজে নিলে খেতে ভালো লাগে আর কি, সেই জন্য দুইবার করে বেজে নিয়েছি। প্রথম একবার বেজে তারপরে আবার বেজে নিয়েছি। তো এখন হচ্ছে সবগুলো উপকরণ একসাথে মিলিয়ে দিচ্ছি, মিলে তারপরে হচ্ছে নেড়ে চেড়ে আমি সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেছে। এখন কিন্তু আমি চুলাটা অফ করে দিয়েছি, এখন পালা হচ্ছে সব কিছু একসাথে মিলানো। তো সব ধরনের যা যা এখানে ক্যাপসিকাম দিয়েছি, তারপরে হচ্ছে চিলি সস দিয়েছি, ব্ল্যাক পেপার দিয়েছি, তারপরে টমেটো সস দিয়েছি, তো এগুলো শসাটা লাস্টে দিয়েছি আর কি। সব কিছু একসাথে দিয়ে এখন হচ্ছে যে একটু নেড়ে চেড়ে এখন উঠিয়ে ফেলবো। এখন হচ্ছে একটা লেবুর চির মানে ফালি করে রস করে দিয়ে দিয়েছি। আমার রান্না কিন্তু হয়ে গিয়েছে, এখন একটা সার্ভিং ডিশে আমি সার্ভ করে নিব। তো আমার এই কেশনার সালাতের রেসিপিটাও আমার চ্যানেলে দেওয়া আছে, সেই জন্য আমি সেইভাবে আর শেয়ার করিনি। তো আজকের ইফতারিতে ছিল এইগুলাই, তরমুজ ছিল, ফ্রাইড রাইস ছিল, তারপরে হচ্ছে একটা জুস বানানো হয়েছে, আর হচ্ছে যে কেশনার সালাডটাই ছিল।